থার্ড টাইম করার পরে আমি পায়ে একটু ব্যথা পেলাম, তো আমি কিছু বলছি না, দিয়ে ওকে হলো। আমি যে বসছি, পাটা একটু ব্যথা পাচ্ছি, তো একটু আইস টাইস লাগাচ্ছি, ববিতা আন্টি আমার পাশে এসে বলো কি তোমার অনেক সাহস। দৃশ্যটা আমরা দর্শকদের একটু দেখাতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মনে থাকবে, দর্শকদের মনে আছেও নিশ্চয়ই। চলুন দর্শক, এই চমৎকার দৃশ্যটি অবুঝব ছায়াছবি থেকে আমরা দেখে আসি। কেশো সেকেন্ড ছবি কোনটা ছিল? এটা ছিল প্রেম বিষাদ। আচ্ছা, এটা হচ্ছে একটা পরিচালক এবং নায়ক কে ছিল? এটা হচ্ছে ফিরোজ বাবু ছিলেন ডিরেক্টর, আর আরজু খান ছিলেন আমার সাথে। আচ্ছা আচ্ছা, তো এটা একদম রোমান্টিক একটা মুভি, এটা কিয়ামত থেকে কিয়ামত যেরকম ওরকম স্টাইলে হিরো হিরোইনটা লাস্টে মারা যায়। এরপরে কোন ছবিটা মুক্তি পেয়েছিল? এরপরে ছবি হচ্ছে প্রেম কি অপরাধ। এটাতে দুটো হিরো আমার সাথে, একটা হচ্ছে ভিলেন টাইপের যে নাকি এন্ট্রি ক্যারেক্টার করেছে যে তোকে আমি চাই, আরেকটা হচ্ছে রোমান্টিক হিরো যাকে আমি পছন্দ করি। তো এই ছবিটা নাদিম মাহমুদ, অনেক বড় একজন ডিরেক্টর, ওনার কাজ করেছি, ওনার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। পরের ছবিটা নিশ্চয়ই পৌষ মাসে পীড়িত, এই ছবিটা ছিল নার্গিস আক্তারের। হ্যাঁ, এটা হচ্ছে পৌষ মাসে পীড়িত, এটা হচ্ছে আমার জন্মদিনের দিনই রিলিজড হয়েছে। বাহ, এটা হচ্ছে আরো মজার। তো এই ছবিটার আমি কাহিনী শুনতে চাচ্ছি। এটা যশোরে আর কি শুটিং হয়েছে, তো গুড় বানানোর উপরে আর কি গল্পটা। তাই এটাতে হচ্ছে কি, আমরা রাতে যখন শুটিং করেছি একদম কুয়াশা থাকতো, একদম পৌষ মাসে কিন্তু শুটিংটা হয়েছে, আর নার্গিস আপু হচ্ছে কি একদম পৌষ মাসগুলো ধরে ধরেই কাজটা করেছে এই ছবি। হ্যাঁ আচ্ছা, তো রাতে বেলা দেখা যেত কি কুয়াশা হচ্ছে, আমরা শীতে খুব কষ্ট করছি, চাদর টাদর মুড়িয়ে আছি, যখন শর্ট হবে তখন সব খুলে টুলে আবার শর্ট দিয়ে আবার চলে এসে তাড়াতাড়ি করে সবাই চাদর টাদর ধরছি। মানে একদম গ্রামাঞ্চলে এই শুটিংটা হয়েছিল। হ্যাঁ একদম পৌষ মাসে। হ্যাঁ, চিত্রনায়িকা প্রিয়াঙ্কা অভিনীত পৌষ মাসের পীড়িত ছায়াছবির চমৎকার এই গানটি আমরা দেখে আসি। এই ফুলে ফুলে গানটা করতে গিয়ে আমার পায়ে প্রচুর কাঁটা বিঁধেছে। আচ্ছা, কারণ কি এটা সর্ষা খেতে কাজ করা হয়, ওখানে প্রচুর কাঁটা থাকে। আচ্ছা, সারাদিন কাজ টাজ করে যখন বাসায় যেতাম তখন আর কি আমার পা থেকে শুধু কাঁটাই বের করতে হতো, এরকম অবস্থা ছিল আর কি। খুব ভালো লাগলো প্রিয়াঙ্কা এই গানটা দেখে, আসলে চমৎকার পিকচারাইজেশন ছিল আর কি। তো এই ছবিতে যে গ্রাম বাংলার প্রতিচ্ছবি, গুড় বানানোর যে একটা প্রক্রিয়া, ওগুলো দেখানো হয়েছে, তো ওইটা তো একটা অভিজ্ঞতা তাই না, যেগুলো দেখার সুযোগ অনেকের হয় না। হ্যাঁ, আমরা যখন কাজ করেছি তখন আমরা পুরো প্রসেসিংটা, গুড় কিভাবে বানাচ্ছে এগুলো সব দেখে নিয়েছি। আর এখানে আরেকটা গান আমার যেটা আছে, ওই গানটার অভিজ্ঞতা আমি বলবো যে ওটা একটা পুকুরের মধ্যে আমি নামি, তো আমি সাঁতার জানি না, আমি ঢাকার মেয়ে, ঢাকাতেই বড়, কিন্তু যদিও আমার গ্রামের ছবিগুলো দেখে কেউ বলবে না যে আমি গ্রামে কখনো যাইনি, থাকিনি। না আসলেই তাই, আমি ছবিটা দেখেছি, মনে হচ্ছে যেন প্রিয়াঙ্কা আসলেই গ্রামের একজন মেয়ে। ওটার মধ্যে হয় কি, পুকুরটার যখন শর্টটা নেয় তো লং ফ্রেমে শর্ট, তো আমাকে বলে কি একাই তুমি নামবে। হ্যাঁ এইটাই আর কি, একাই তুমি নামবে, এই গানটাই, জি, একাই তুমি নামবে, একাই ডুব দিবে। আচ্ছা, আমার বাবা বলছে আমার মেয়ে তো পারবে না, আমার মেয়ে তো ডুবে যাবে, কারণ ও তো সাঁতারই জানে না। এখন আমার ডিরেক্টর যিনি ছিলেন নার্গিস আক্তার, হ্যাঁ, আমরা কথার প্রসঙ্গে আমরা কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এই আমার একদম এককভাবে করতে হয়েছে সব কাজগুলো। আচ্ছা, আর কথা হচ্ছে যে বাবা বলছে না আমার মেয়ে ডুবে যাবে, তো এখানে আমার সৌভাগ্য যে মাহফুজ আঙ্কেল ক্যামেরাম্যান যিনি, উনি ছিলেন আমার সাথে, উনি আমার ট্যাগ ছবিতেও ছোটবেলাও ছিল, এই ছবিতেও ছিল, তো আঙ্কেল আমাকে খুব ভালো মামুনি বলে ডাকে, মা বলে ডাকে, ওই যে ডুব দেওয়ার শট। আচ্ছা, আঙ্কেল আমাকে বলে যে না আমার মামুনি পারবে, রিয়েল শট দিতে হবে। হ্যাঁ, রিয়েল শট, আর আমার মামুনি পারবে। আচ্ছা, পরে গিয়ে আমি শটটা দেই, শটটা শেষ হওয়ার পরে, মানে এই পার্টটা শুটিং শেষ করার পরে আমি পুরো বিছানায়, কারণ আমার টনসিলের প্রবলেম এমনিতেই, এক তো পৌষ মাসের শুটিং ছিল, পৌষ মাসের শুটিং, তার মধ্যে এই পুকুরে এতক্ষণের শটে আমি একদম বিছানায় পড়ে গেলাম জ্বর টর হয়ে 7 দিন। আসলে গানটা না দেখলেই নয়, দর্শকদের ভালো করে এই গানটা দেখাতে চাই। চলুন দর্শক, পৌষ মাসের পীড়িত ছায়াছবির এই গানটি আমরা দেখে আসি। ভালো লেগেছে কোন ছবিটা নিজের কাছে? সবচেয়ে স্মরণীয় হচ্ছে আমার প্রথম ছবি, আমি বলবো অবুঝবো। আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এই ছবিটা রিলিজ হওয়ার পরে এখন পর্যন্ত আমাকে তারা দোষী দোষী আপু, আপনি দোষী মেয়েটা না। হ্যাঁ, আমরা গানটা কিন্তু দেখিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তো এই কথাটা আমাকে সব সময় বলে, আর সবাই বলে যে আপু খুব ভালো হয়েছে, ওটা একটা অসাধারণ ছবি। প্রিয়াঙ্কা, আমরা তো বলেছি যে ত্যাগ ছবিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া হয়ে গেছে, তো আরো পুরস্কার কি কি ছিল? আমার স্ত্রী হত্যা ছবিতে চলচ্চিত্র পুরস্কার ছিল, বাচসাস পুরস্কার ছিল, আর ত্যাগ ছবিতে তো জাতীয় চলচ্চিত্র শিশু শিল্পী হিসেবে পুরস্কার। এই মুহূর্তে এই বয়সে এসে কেমন অনুভূতি হয় যে এত ছোট বয়সে এত বড় প্রাপ্তি মানে পেয়ে গেছো?
এখন বুঝতে পারি যে আসলে অনেক অ্যাচিভমেন্ট ছিল ছোটবেলায় আমার, এটা ট্রু, এটা সত্যি, আর এটা আমার বাবা মার জন্যই হয়েছে। প্রিয়াঙ্কা অনেক ধন্যবাদ, ইচ্ছে করছে আরও গল্প করি কিন্তু আমাদের হাতে সময় নেই, অনেক সুন্দর সুন্দর গল্প শুনলাম, তো এখন শেষ করতে হবে। তোমাকে অনেক ধন্যবাদ আমাদের ছায়াগল্প অনুষ্ঠানে আসার জন্য। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য, এবং দর্শকদের বলবো আপনারা যারা এতক্ষণ কষ্ট করে অনুষ্ঠানটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন। প্রিয়াঙ্কা এটা তোমার জন্য ফুলেল শুভেচ্ছা ছায়াগল্প অনুষ্ঠানের পক্ষ থেকে। আমি দোষী দোষী, আমি দোষী মেয়ে, সব কাজে আগে। শ্রী দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন চিত্রনায়িকা প্রিয়াঙ্কার সঙ্গে গল্প করছিলাম, আমরা জানলাম তার গল্প, শুনলাম অনেক কিছুই, জেনে নিলাম তার সে শিশু বয়স থেকে এই পর্যন্ত একজন পরিপূর্ণ নায়িকা হয়ে ওঠার গল্প। আপনাদের কেমন লেগেছে? আমার কিন্তু খুবই ভালো লেগেছে। শুভকামনা করছি চিত্রনায়িকা প্রিয়াঙ্কার।